কোথায় যে? হ্যাঁ, এই তো ওকে, লাইফ অফ কুলি। আমরা কতদিন থেকে আগে বলছি, কতদিন যা পড়েছি তার ভিতর থেকে কোশ্চেন আস করব। হু ওয়াজ কুলি বলো, কুলি কে ছিল আশিক বলো, হু ওয়াজ কুলি? আশিক শুনতে পাচ্ছ? ওকে, আচ্ছা, ওকে পাচ্ছি না। মুমু বলো, হু ওয়াজ কুলি? তোমরা যদি রেসপন্স না দাও আমি ক্লাস নিব কিভাবে? শুধু মেটাফিজিক্যাল পয়েট বললে হবে না তো, আমি লাস্টে তো ডিরেক্ট বলছি আব্রাহাম কুলি ইজ অ্যান আমেরিকান মেটাফিজিক্যাল পয়েট বিফোর ডক্টর জনসন, হি ওয়াজ আননোন টু অল, বাট আফটার ক্রিটিসাইজিং হিজ মেটাফিজিক্যাল পয়েট পোয়েমস হি বিকেম পপুলার। ওকে, এইভাবে বলতে হবে। মুমু আসো নাকি ক্লাস অন করে ঘুমাই গেছো? ভাইয়া আসছি, আমি একটু শিখ। একটু শিখ। আচ্ছা, রেসপন্স করো। হ্যাঁ, জ্বর ছিল 7 সপ্তাহে। আহারে, আচ্ছা এবার মারিয়া বলবা। মারিয়ার জন্য একটু কঠিন কোশ্চেন করব। হোয়াই ডিড ডক্টর জনসন ক্রিটিসাইজ আব্রাহাম কুলি? হোয়াই ডিড বিকজ ডক্টর থট দ্যাট, যে বাংলায় বলবো না ইংলিশে বলবো ভাইয়া, আগে বাংলায় বলো। মানে আমি যেটা বুঝছি, বা ডক্টর জনসন ভাবতো যে ওরা যে মেটাফিজিক্যাল পোয়েট্রি গুলা লেখে এগুলা ওয়ার্ডলেস, মানে এগুলার সাথে মানে বাস্তবিক কোনো মিল নাই, এরা সব কল্পনা ভিত্তিক লেখালেখি, একটু বাড়ায় বাড়ায় লেখে, এজন্য সে ও মেটাফিজিক্যাল পোয়েট্রি জিনিসটাই পছন্দ করতো না। তুমি লিটারালি শুধুমাত্র তখন বুঝে দেখলো যে তুমি শুধুমাত্র বুঝে বলতেছো, তুমি পড়ো নাই। আমি যে নোটটা দিছিলাম এটা পড়ো পড়ো নাই, বলবো, পড়ছিলা? না না আমি আসলেই পড়িনি। দেখছো, আমি আমি কিন্তু বুঝতে পারছি যে তুমি পড়ো নাই, কারণ তুমি যদি পড়তে হ্যাঁ লাস্ট আমি ক্লাসে আমি পড়িনি। রিজন গুলো বলে দিছি, পড়াই দিছি, কিন্তু যে কি কি রিজনে সে মেটাফিজিক্যাল পয়েট ইয়া আব্রাহাম কুলি বা মেটাফিজিক্যাল পয়েটদের কি রিসার্চ করছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি বলেছিলাম, এখানে দেখো কোথায় গেল অ্যারিস্টটল, কই গেল? এই যে দেখো, জনসন ইজ দ্য ফার্স্ট টু রিভিল দ্য ট্রু পোয়েটিক ভ্যালু অফ মেটাফিজিক্যাল পয়েট লাইস হিডেন উইথ দ্য, না এটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? না স্ক্রিনে তো দেখা যাচ্ছে না কিছু। স্ক্রিন কি ব্ল্যাক হয়ে আসছে? ওকে, ফোন এসে শো করতেছে, আমাকে দেখতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ সবাই? আমাকে শুনতে পাচ্ছ? দেখতেও পাচ্ছি শুনতেও পাচ্ছি। আচ্ছা দেখো তো এখন স্ক্রিন দেখা যায় কিনা। এখন শুনতে পাচ্ছ?
হ্যাঁ ক্লিয়ার। ওকে। ওকে, সো কি জন্য ক্রিটিসাইজ করেছে দেখো, ক্রিটিসিজম অফ পোয়েট্রি। জনসন ডিভাইডস পোয়েট্রি ইনটু টু, ইনটু মিমিক এন্ড প্র্যাগম্যাটিক। হি স্ট্রাইকস দ্যাট মেটাফিজিক্যাল পোয়েট্রি ফ্রম দিস টু ডিফারেন্ট পার্সপেক্টিভ। অ্যাকর্ডিং টু জনসন, দ্য ফার্স্ট ফেলোর অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি পোয়েটস ওয়াজ দ্যাট অ্যারিস্টটল ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রু পোয়েট্রি। তার মানে প্রথমে জনসন কি করছে, পোয়েট্রিকে দুইটা ভাগে ভাগ করেছে, পোয়েট্রিকে দুইটা ভাগে ভাগ করছে, মিমেটিক এন্ড প্র্যাগম্যাটিক। তারপর কি বলছে, স্ট্রাইকস এট মেটাফিজিক্যাল পোয়েট্রি। দুইটা দুইটা ডিফারেন্ট পার্সপেক্টিভে সে মেটাফিজিক্যাল পোয়েট্রিকে অ্যাটাক করছে, ঠিক আছে। কি কি, অ্যাকর্ডিং টু জনসন দ্য ফার্স্ট ফেইলর অফ মেটাফিজিক্যাল পোয়েট, মেটাফিজিক্যাল পোয়েটদের প্রথম ফেইলর কি ছিল দেখো, যে অ্যারিস্টটলস ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রু পোয়েট্রি। তো অ্যারিস্টটলের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রু পোয়েট্রি, নেমলি দ্যাট পোয়েট্রি মাস্ট বি লিভিং অ্যান্ড আর্ট ইমিটেটেড ফ্রম নেচার, ওয়াজ নট ফাউন্ড ইন দ্য লিটারেচার অ্যাট অল। তার মানে অ্যারিস্টটলের যে প্রথম বৈশিষ্ট্য, যে একটা আদর্শ পোয়েট্রিতে কি গুণাবলী থাকা উচিত, সেটা কি করতে পারে নাই, সে মেটাফিজিক্যাল পোয়েটদের মধ্যে খুঁজা পায় নাই, ঠিক আছে। যেটা হইলো, পোয়েট্রি মাস্ট বি লিভিং অ্যান্ড আর্ট লিমিটেড ফ্রম নেচার। সো বুঝতে পেরেছো, ক্লিয়ার মারিয়া? মারিয়া পড়াশোনা করতে হবে, মারিয়া পড়াশোনা করতে হবে, শুধু মারিয়া না সবাইকে পড়তে হবে। আমি নিশ্চয়ই এই যে ডকুমেন্টস তোমাদেরকে এমনি এমনি দেই নাই, এটা কিন্তু পড়তে দিছি আমি, এবং এটা খুব হার্ড, ডিফিকাল্ট। আমি সেজন্য তোমাদের বলছি, এই এই ডিফিকাল্ট জিনিসগুলো কখনোই পড়া বাদ রেখে দিবা না। সহজ জিনিস 10 দিন পরে পড়লেও তুমি পারবা, কিন্তু ডিফিকাল্ট জিনিস তুমি সাথে সাথে যদি না পড়ো, তুমি আজীবন এটাকে সহজ করতে পারবা না, ঠিক আছে। কে কে পড়ছো সত্যি করে বলো, কে কে পড়ো নাই সেটা সত্যি করে বলো। আমি যে যতটুক পড়াইছি কে পড়ো নাই, একদম ট্রুলি বলো যে আমি পড়ি নাই। সবাই পড়ছো? এটা পড়া হয় নাই, জাস্ট এমনিতে ওই দিন দিছিলেন, পরে একটু দেখছিলাম এই পর্যন্ত, বাট ওইভাবে অ্যানালাইসিস করে পড়া হয় নাই। হ্যাঁ আশিক পড়ছো, হ্যাঁ তুমি, তোমারটা দেখছি, তুমি তুমি পড়েছো, তুমি আমাকে লিখে দেখাইছো, অনেক ভালো লিখেছো, আমি তোমাকে প্রশংসাও করেছি। আর কে 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 পড়ো নাই? মুমু পড়ছিল? সো পড়ো নাই যারা, ঠিক আছে, তারা আজকে কালকে এই 2 দিন, কালকে তো আমি নতুন কিছু পড়াবো, সো এই 2 দিনের মধ্যে অবশ্যই এটা পড়ে নোট করবা, নিজে নিজে আমাকে দেখাবা। আর না দেখা, না দেখাইলে ওই যে আমার সেকেন্ড, আমার আমি এখনো যে আজকেও আমার 3rd ইয়ারের ব্যাচে আমি লাইফ অফ কুলি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করছি, বিকজ ডক্টর জনসন তো একটা প্রলিফিক রাইটার ছিল, অনেক ভালো ক্রিটিক ছিল, সো ওরা কিন্তু বলতে পারতেছে না কেন পারে না, আমার বলতেছে ভাইয়া লাইফ অফ কুলি অনেক কঠিন, থেকে এটা পড়িনি ওইভাবে। সো এটা লাগবে তোমাকে, তোমাকে ক্রিটিসিজমে তুমি সমুদ্রে পা দিবা, তুমি যদি সাগরই না, সাগরের কাছে যদি না যেতে পারো, সমুদ্রে কেমনে যাবা, ঠিক আছে। সো সবাই সবাই কিন্তু আজকে অবশ্যই না পড়লে, ভাই ভাইয়ার এত অনার্স ওইটা ঠেইয়া ঠেকা পড়ে নাই, ভাইয়া তোমাদেরকে পিটায় পিটায় পড়া আদায় করব, তুমি পড়ো, পড়লে পড়ো না পড়লে নাই, আজীবন যখন 3rd ইয়ার 4th ইয়ারে ধরা খাবা তখন আইসা বলবা ভাইয়া ক্রিটিসিজমে ফেল। তারপর দেখো কি বলছে, সেকেন্ড কি, জনসন ডিসকাসেস দ্য সেকেন্ড অ্যাস্পেক্ট অফ দ্য ফেইলর, সেইং দ্যাট দেয়ার পোয়েট্রি ডিডেন্ট মুভ রিডার্স ইন দ্য ওয়ে দ্যাট রিয়েল পোয়েট্রি উড। মানে আসল পোয়েট্রি যেটা গুণ, রিডারদেরকে একটা মুভ করবে, রিডারদেরকে আলোড়িত করবে, রিডাররা কিছু শিখবে, রিডাররা আসলে ওই ওই পোয়েট্রিটাকে খুব সিরিয়াস ভাবে নিবে, কিন্তু
মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে স্পেশালি কুলির মধ্যে এই জিনিসটা ছিল না। জনসন প্রেসেস দেয়ার লিটারারি ওয়ার্কস বাট জনসন ট্রাইস টু প্রুভ দ্যাট মেটাফিজিক্যাল পোয়েমস ক্যান নট সুথ দ্য রিডার ইন দ্য সেম ওয়ে দ্যাট আ মেলোডিক কোহেসিভ অ্যান্ড বিউটিফুল ট্রু লিটারারি ওয়ার্ক স্যাটিসফাই দ্য রিডার। বিউটিফুল রাইটিং, বিউটিফুল ক্রিয়েশন তোমাকে যেরকম আনন্দ দেয়, তোমাকে যেরকম কোয়েশন দেয়, একটা রাইটিং এর ছন্দ ছন্দ দেয়, মেলোডি দেয়, সেইটার মতো তোমাকে কখনোই মেটাফিজিক্যাল পোয়েট্রি দিবে না। তার মানে সেকেন্ড প্রবলেমটা কি, মেটাফিজিক্যাল পোয়েট্রি রিডার্সদের ডিমান্ড, রিডার্সদের ডিমান্ড আদায় করতে ব্যর্থ। ঠিক আছে, তার মানে প্রথম হইলো কি, ওরা অ্যারিস্টটলকে অপমানিত করেছে কারণ অ্যারিস্টটলের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করে নাই, যেটা কি পোয়েট্রি মাস্ট বি লিভিং অ্যান আর্ট ক্রিয়েটেড নেচার, এটা ওরা ফিল আপ করে নাই। সেকেন্ড হচ্ছে ওরা পোয়েট্রির সৌন্দর্য আর কি রিডারদেরকে অ্যাট্রাকটিভ করে তুলতে পারে নাই। মারিয়া বলো নেক্সট ক্লাসে পারবা জিজ্ঞাসা করলে? জি ইনশাআল্লাহ। আচ্ছা এবার জয়িতার জন্য কোশ্চেন, সেটা হচ্ছে why did Dr. Johnson write this criticism? এটা লাস্ট ক্লাসেও বলছিলাম। জয়িতা পারবা? দেখো তোমরা আসলে কিন্তু, দেখো তোমরা কিন্তু আসলে আমাকে পেমেন্ট করো, পেমেন্ট করে কিন্তু তোমরা পড়াশোনা করো, ঠিক আছে, আমিও কিন্তু তোমাদেরকে পড়াই, বাট দিন শেষে তুমিও পড়লা না, আমিও পড়াইয়া গেলাম, তোমরা পড়লা না দেখে সাকসেস হইলা না, আলটিমেটলি আমি পড়াইয়াও সাকসেস হইলাম না। সো তোমাদের কিন্তু রেগুলার, আমি আবারও বলতেছি বি সিরিয়াস, নেক্সট টাইম নেক্সট যেদিন পড়া পড়বা না সেদিন ধরে নিবা যে ভাইয়া তোমার প্রতি আর হেডেক নাই। তোমরা যদি নিজেরা নিজেদের হেডেক নাও বন্ধ করে দাও, আমি কেন হেডেক নিব তোমাদেরকে নিয়ে বলো। তারপর কি ক্রিটিসিজম, আজকে আজকে আমরা শুরু করবো ক্রিটিসিজম অফ মেটাফিজিক্যাল পোয়েটস, নিজে নিজ দায়িত্বে রেকর্ডেড ক্লাস অনলাইনে দেওয়া আছে, লাগলে আবার ক্লাস করে নিবা, নেক্সট ক্লাসে সবাইকে আমি কোশ্চেন করলে পারো এরকম ভাবে আসবা, না আসলে নেক্সট ক্লাস করা দরকার নেই, নেক্সট ক্লাস যেটাই হোক আমি এগুলো থেকে কোশ্চেন করব। জনসন ইজ দ্য ফার্স্ট, আজকে আমরা পড়বো ক্রিটিসিজম অফ জনসন ইজ দ্য ফার্স্ট টু রিভিল, ওই দাঁড়া আমার ছোট ভাইটা আমার মেসেজ দিছে গ্রামে গেছে, দেখি কি বলে, একটু আমাকে জাস্ট একট হোল্ড করো ফর 1 মিনিট। ওকে তো কি বলছে দেখো, জনসন ইজ দ্য ফার্স্ট টু রিভিল দ্য ট্রু পোয়েটিক, জনসন ইজ দ্য ফার্স্ট টু রিভিল দ্য ট্রু পোয়েটিক ভ্যালু অফ মেটাফিজিক্যাল পোয়েটস। আচ্ছা কি বলছে, জনসন ইজ দ্য ফার্স্ট টু রিভিল দ্যাট দ্য ট্রু পোয়েটিক ভ্যালু অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস লাইজ হিডেন উইথিন দেয়ার উইটি হিউমার। কি বলছে দেখো, এইটা এই জিনিসগুলোকে তোমরা ফার্স্ট ফার্স্ট ভেঙে ভেঙে বুঝবা, জনসন ইজ দ্য ফার্স্ট, জনসনই প্রথম টু রিভিল দ্য ট্রু পোয়েটিক ভ্যালু, যে প্রকাশ করেছে আসল পোয়েটিক, যে পোয়েটির যে ভ্যালু বা পোয়েটিক যে ভ্যালু সেটা কি, অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস লাইজ হিডেন উইথিন দ্য দেয়ার উইটি হিউমার। আসলে মেটাফিজিক্যালদের সব থেকে পাওয়ারফুল জিনিসটা হচ্ছে তাদের রাইটিং এর হিউমার, উইটি হিউমার। উইটি হিউমার মানে কি, লাইক তুমি
হাস্যরসাত্মক ভাবে কাউকে কোনো একটা জিনিসকে জিনিসের সম্পর্কে বিচক্ষণতা দেখাইছো, কোনো জিনিসের উপর বিচক্ষণতা দেখাইছো খুব হাস্যরসাত্মক ভঙ্গিতে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি তোমাকে জন ডানের একটা কবি কবিতা কবিতার একটা লাইন বলি, তোমরা এটা এটা অনেকেই অনেকেই জানবা, যে ফর গড সেক হোল্ড ইওর টাং, ফর গড সেক হোল্ড ইওর টাং লেট মি লাভ। এটা তোমরা শুনছো, কে কে শুনছো এই লাইনটা? এটা আজকে আমি থার্ড ইয়ারের স্টুডেন্টদেরকে পড়াইছি। সো এইখানে মেটাফিজিক্যাল পোয়েট্রি পোয়েট্রি অ্যাজ এ পোয়েট সে এটা বলেছে যে আল্লাহর দোহাই লাগে, তুমি আমার তুমি তোমার মুখটা বন্ধ করো, আমাকে ভালো বাসতে দাও। সো এখানে জন ডান কাউকে ভালোবাসতে চায়, কাউকে ভালো কারোর মধ্যে ডুবে থাকতে চায়, হয়তো হতে পারে তার বন্ধু অথবা কেউ তাকে সেই জায়গাতে দিচ্ছে না বা তাকে ডিস্টার্ব করছে, তখন সে তাকে বলেছে আল্লাহর দোহাই লাগে আমাকে ভালোবাসতে দাও। সো ইটস এ হিউমার এন্ড এখানে কিন্তু জন ডান উইট ইউজ করেছে, ওয়েট, ঠিক আছে? সো ইটস এ উইট উইমার হিউমার, ওকে? তারপর কি বলছে, টু ইলাস্ট্রেট দিস পয়েন্ট জনসন ফার্স্ট সাইটস, সাইটস মানে কি বলা, ঠিক আছে? সাইটস অ্যানাদার নেম অফ সেস, cites the example of John Dryden, who admitted that he surpassed John Donne and his contemporaries in poetry, but was inferior in wit, meaning wit and humor. She ki bolache je who admitted that he surpassed John Donne, she John Donne ke bonchito koreche, and his contemporaries in his poetry, but was inferior in wit, meaning wit and humor, but she kintu wit or humor er meaning ta korte pare nai. The main theme of the poetry was wit. Poetry main theme hocche wit. Johnson presents that wit in two separate figures to criticize them. Wit hocche dui ta figure jake jar jonno she criticize koreche, tar mane metaphysical the poet der moddhe wit ta ki উইট ছিল, বাট এটা কি হিউমার হিসেবে ব্যবহার করা হইতো, বাট উইট আসলে কিন্তু একটা জ্ঞান, যে উইট অ্যানাদার নেম অফ নলেজ। ধরো একটা মেয়ে বা একটা ছেলে, সে একটা একটা জায়গা থেকে সে একটা বিচক্ষণতামূলক কথা বলছে, সেটাকে বলা হয় উইট, ঠিক আছে? বাট মেটাফিজিক্যাল পোয়েটরা হিউমার অ্যাড করে এই উইটটাকে নষ্ট করে। এবার আসো, অ্যাকর্ডিং টু আলেকজান্ডার পোপ, ঠিক আছে, কি বলছে, উইট হোয়াট ইজ থট অ্যাবাউট নট এক্সপ্রেস ক্লিয়ারলি, বিকজ অন দ্য ডেফিনেশন বিকজ অন দিস ডেফিনেশন জনসন সেজ দ্যাট মেটাফিজিক্যাল পয়েট আর কমপ্লিট ফেইলার্স। আচ্ছা, কি বলছে আলেকজান্ডার পোপ, উইট হচ্ছে সেইটাই যেটা হচ্ছে আমাদের চিন্তা, অ্যাবাউট বাট নট এক্সপ্রেস ক্লিয়ারলি, কিন্তু যেটা আমরা ক্লিয়ারলি বলি না, আমাদের যে চিন্তাগুলো মাথায় থাকে আমরা যেগুলো ক্লিয়ার করে বলি না। তো তার ডেফিনেশনের ভিত্তি করে জনসন বলেছে যে মেটাফিজিক্যাল পোয়েটরা এই উইট পাবলিশড করতে ফেলিয়র ছিল, কারণ তারা উইট গুলো কিন্তু প্রকাশ করত, বিকজ দে এক্সপ্রেস দেয়ার সিঙ্গেল থটস, তার এই দেখো কি বলছে, তারা তাদের প্রত্যেকটা সিঙ্গেল চিন্তা কি করত, এক্সপ্রেস করত, এন্ড ওয়ার ভেরি কেয়ারলেস ইন দেয়ার চয়েস অফ ওয়ার্ডস ইন পোয়েট, এবং তাদের ওয়ার্ড চয়েস করাও কিন্তু পারফেক্ট ছিল না। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথমের দিকে আমরা জনসন ড্রাইডেনের লজিক দেখাইছে, দ্বিতীয়ত আলেকজান্ডার পোপের দেখা লজিক দেখাইছে। সো তুমি যদি কখনো ভবিষ্যতে ক্রিটিক্স হতে চাও, তোমাকে অবশ্যই কিন্তু মানুষের আর্গুমেন্ট সম্পর্কে জানতে হবে। ধরো কেউ যদি তুমি এই যে জনসন যদি ড্রাইডেনের এই সংজ্ঞা জানা জানতো, অ্যারিস্টটলের ক্যারেক্টারিস্টিক্স অফ পোয়েট্রি না জানতো, সে যদি আলেকজান্ডার পোয়েট পোপের উইটের সংজ্ঞা না জানতো, সে কিন্তু কখনো এই রাইটিংটা লিখতে পারতো না, ঠিক আছে? সো আমি জানি তোমরা কেউ ক্রিটিক হইতে চাও না, কারণ তোমরা এত রাইটার এত বই পড়বা না, আমি জানি। সেজন্য আমরা পিছিয়ে, আমরা কখনো ইনোভেটিভ চিন্তা ভাবনা করি না, আমরা সবসময় শর্টকাট খুঁজি, বুঝছো? কিন্তু এইসব রাইটাররা আসলে অনেক বেশি ইনোভেশন করে গেছে, বিকজ দে এক্সপ্রেস দেয়ার সিঙ্গেল থটস অ্যান্ড ওয়ার ভেরি কেয়ারলেস ইন দ্য চয়েস অফ ওয়ার্ডস ইন পোয়েট্রি, এবং তারা তাদের পোয়েট্রির ওয়ার্ডে খুবই কেয়ারলেস ছিল, দে ইউজ দেয়ার পার্সোনাল থটস ইন দ্য পোয়েম। জনসন দেন এক্সপ্লেইনস অ্যানাদার ডেফিনেশন অফ উইট, জনসন তারপর
উইটের আলাদা একটা আলাদা একটা ডেফিনিশন দিয়েছে, কি বলছে, উইট ইজ হোয়াট ইজ ন্যাচারাল, হোয়াট ইজ নিউ। উইট হচ্ছে সেটাই যেটা কি অনেক বেশি প্রাকৃতিক, কোনো এক্সট্রা কিছু মিশানো নাই, হিউমার টিউমার কিছু নাই, এবং যেটা নিউ। আফটার গিভিং দিস ডেফিনেশন জনসন সেজ দ্যাট মেটাফিজিক্যাল থিঙ্কিং ইজ কোয়াইট নিউ। মেটাফিজিক্যাল থিঙ্কিংটা কি অনেকটা নিউ, কারণ কি এই এর আগে কিন্তু ওইভাবে রাইটাররা মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়ে ডিসকাস করে নাই, ঠিক আছে? জন ডানে কিন্তু ফার্স্ট, ঠিক আছে, নিউ। ওকে, তারপর কি বলছে, বাট ইট ইজ ন্যাচারাল এট অল, কিন্তু এটা কিন্তু ন্যাচারাল। এন্ড বিকজ অফ দেয়ার আনইউজুয়াল থিঙ্কিং, এবং তাদের এই এই আনইউজুয়াল থিঙ্কিং এর জন্য দিস পোয়েমস হ্যাভ বিকাম অ্যান অ্যানোয়েন্স। অ্যানোয়েন্স, অ্যানোয়েন্স মানে কি জানো, বিরক্তির কারণ হইতো তাদের এই যে এই যে আনইউজুয়াল থিঙ্কিং এর জন্য তাদের রিডাররা তাদের রাইটিং পড়ে বিরক্ত হইতো। তার মানে একটু আগে আমরা পড়েছি যে রাইটাররা কেন রাইটাররা বিরক্ত হচ্ছে, তার মানে কি মেটাফিজিক্যাল পোয়েট্রিরা অ্যাট্রাক্ট করতে পারছে না, রাইটারদের কেন অ্যাট্রাক্ট করতে পারছে না সেটা রিজনও কিন্তু এখন আমরা জানতে পেরেছি, কারণ তাদের আনইউজুয়াল আনইউজুয়াল উইট এর জন্য তারা বিরক্ত হইতো, আনইউজুয়াল থিঙ্কিং এর জন্য তারা বিরক্ত হইতো। সো তোমরা যদি এটা ভেঙে ভেঙে পড়ো, লাইক আজকে তোমরা একটা পড়লা, কালকে এখানে একটা পড়লা, এগুলো করে পড়লেও তো পারো, তোমরা একদমই পড়াশোনাটাকে রেখে দাও। আফটার এক্সপ্লেনিং তোমরা পড়বা কখন, যখন তোমাদের পরীক্ষার ইনকোর্স দিবে তখন পড়বা, শিওর না? তখন যে সিরিয়াস ভাবে পড়ো সেই পড়াটা যদি তুমি এখন থেকে পড়ো তুমি অনেক ভালো করবা, বুঝছো? পরীক্ষার যে আমি দেখবো না, এই যে সামনে ইনকোর্সে যখন প্যারা দিবা না, আমি বলবো যে এখন ক্লাস নেওয়া বন্ধ, এখন আর কোনো কিচ্ছু নাই, তোমরাও পড়বা না, আমিও তোমাদের প্যারা তোমাদের প্যারা নিব না। আফটার এক্সপ্লেনিং দিস টু সংস, এই দুইটা সং এক্সপ্লেন করে বা এই দুইটা দুইটা রাইটারের ডেফিনেশন এক্সপ্লেন করে, জনসন সেজ দ্যাট উইট হ্যাজ নো সিমিলারিটিস উইথ মেটাফিজিক্যাল পোয়েট্রি। উইটের সাথে মেটাফিজিক্যাল পোয়েট্রির কোনো সিমিলারিটি নাই, ঠিক আছে? সো আর কিছু পড়া লাগবে না, তোমাদের এত পড়ায় লাভ নাই, এমনি পড়তে চাও না, সো এইটুক বাদ দিও। আমি তো তোমাদের পিডিএফ দিছিলাম, তাই তো বাদ দেওয়া যাবে না, সো এইটুক কেউ না চাইলে পড়ো না। আচ্ছা, ইউজ অফ কনসেপ্টস ইন মেটাফিজিক্যাল কনসেপ্টস ইন পোয়েট্রি বাই মেটাফিজিক্যাল পোয়েট। আচ্ছা, কনসেপ্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। জনসন ক্রিটিসাইজেস মেটাফিজিক্যাল পোয়েট অফ দ্যাট ইউজ অফ কনসেপ্টস ইন দেয়ার পোয়েম, ঠিক আছে? পোয়েমে ইউজ অফ কনসেপ্টস ইউজ করতো, এই কনসেপ্টটা কি কেউ জানো, মেটাফিজিক্যাল কনসেপ্টস হোয়াট ইজ মেটাফিজিক্যাল কনসেপ্টস? আমাকে থার্ড ইয়ারের একটা মেয়ে, নাম বলবো না, তোমরা চিনো, তোমরা অনেকে চিনতে পারো, সে আমাকে আজকে বলছে মেটাফিজিক্যাল কনসেপ্টস কি। আমি ওর মেসেজ সিন করিনি, সিন করছি হয়তো, রিপ্লাই দিইনি। কেন রিপ্লাই দিইনি জানো, কে বলতে পারো কেন রিপ্লাই দিইনি? মারিয়া বলো তো কেন রিপ্লাই দিইনি। মারিয়া শুনতে পাচ্ছো? আশিক বলো তো কেন রিপ্লাই দিনি। জি ভাইয়া, বলো তো, ও আমাকে ওই ইউনিভার্সিটি মেটাফিজিক্যাল কনসেপ্টস জানতে চাইছে, আমি রিপ্লাই দিনি কেন ভাই? দেন না, কারণ ফার্স্ট ইয়ারে তো পড়ে আসছে মেটাফিজিক্যাল কনসেপ্ট সম্পর্কে, যেহেতু ফার্স্ট ইয়ারে পড়াশোনা, সে ফার্স্ট ইয়ারে ল্যাকিং দিছে কেন? ফার্স্ট ইয়ারে মেটাফিজিক্যাল কনসেপ্ট অনেক ভালো করে পড়তে হবে, ফার্স্ট ইয়ারে মেটাফিজিক্যাল কনসেপ্ট রিলেটেড পোয়েমও ছিল, তাই না? জি আমি তোমাদেরকে অনেক সময় বলি যে এই জিনিসটা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার লাগবে, এই জিনিসটা তোমার পরবর্তীতেও লাগবে। যেমন আজকে তোমাদের বললাম এই ডক্টর জনসনের এই রাইটিংটা তোমরা এখন যে ভালোভাবে বুঝবা না, থার্ড ইয়ারে ক্রিটিসিজম তোমরা কেউ ভালোভাবে বুঝবা না, তাও কিন্তু তোমরা ওইভাবে পড়তেছো না। তো যখন পড়বা না, তখন যখন থার্ড ইয়ারে যাবা, যখন দেখবা এতগুলো ক্রিটিসিজম বই, একটাও যাচ্ছে না, ক্রিটিসিজমে ফেল করবা অবস্থা,
তখন তুমি আমার কাছে বললে আমি কি তোমাকে রিমেডি দিব? আচ্ছা কি বলছে, মেটাফিজিক্যাল পোয়েটস অফ দেয়ার ইউজ ফর দেয়ার ইউজ অফ কনসিটস ইন দেয়ার পোয়েমস। কি বলছে জনসন, মেটাফিজিক্যাল পোয়েটদেরকে কনসিটস ইউজ করার জন্য, কনসিটস মিনস ডিসিমিলারিটি টু সিমিলারিটিস বিটুইন টু ডিসিমিলার অবজেক্টস, ঠিক আছে, সিমিলারিটি তৈরি করার, দুইটা ডিসিমিলার অবজেক্টের মধ্যে সিমিলারিটি তৈরি করাকে বলা হয় মেটাফিজিক্যাল কনসিটস, তাই না? যেমন ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল তুমি আমার একটা পৃথিবী, ঠিক আছে, আরে বেটা সে তোর পৃথিবী কেন হয়? পৃথিবীতে থাকতে হলে তোকে তোকে জলবায়ু থাকা লাগবে, পৃথিবী থাকতে হলে তোর অক্সিজেন লাগবে, তার মধ্যে সে তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছাড়ে সারাদিনে অনেকবার, তো সে তোর কিভাবে পৃথিবী হয়? তো তুই এখনই শেষ। সো এই যে যেই ডিসিমিলারিটি অবজেক্টের মধ্যে সিমিলারিটি পাওয়া, বা এইটাকে বলা হয় মেটাফিজিক্যাল কনসেপ্টস। কনসেপ্টস আর কম্পারিজন বিটুইন, এই দেখো, টু ডিস্টিংক্ট থিংস বা টু ডিসিমিলারিটি থিংস। দ্য কমপ্লেইন্ট দ্যাট হিয়ার ইজ দ্যাট দ্য মেটাফিজিক্যাল পোয়েটস ইউজ দেয়ার ইনভেন্টেড কনসেপ্টস ইন দেয়ার পোয়েম। তারা তাদের নিজেদের আবিষ্কার করা কনসেপ্ট কি পোয়েমে ইউজ করে। But in actual sense, the concept used by may the metaphysical poets later awaken in the people, and due to the use of their concepts, the metaphysical poets are still remembered by everyone. He was saying, in the actual scene, the concept used by metaphysical poet, a concept gulo metaphysical poet deri use kora hoy, and later awaken, tara punoray jagruto kore in people, and due to the use of these concepts. এবং এই এই তাদের এই কনসেপ্ট গুলো মানুষগুলো সবাই জানতে পারে লিটারলি, ঠিক আছে, যে এগুলো আসলে কি পূর্বে ব্যবহৃত হয়েছিল। দ্য মেটাফিজিক্যাল পোয়েটস আর স্টিল রিমেম্বার্ড বাই অল, এবং এই জন্য দেখা যায় যে মানুষ মেটাফিজিক্যাল পোয়েটকে খুব বেশি দিন চিনে বা মনে রাখে। ফাইনালি কি বলছে, মেটাফিজিক্যাল পোয়েট এক্সপোজ থ্রু আব্রাহাম কুলি। মেটাফিজিক্যাল পোয়েট কি করছে, আব্রাহাম কুলির মাধ্যমে এক্সপোজ করছে। জয়েন করছে ক্লাসে, আচ্ছা এটা কি আমি ক্লাস এতক্ষণ নিতেছি, এটাই সেই ক্লাস জি ভাই, নাকি ক্লাস আমি নতুন করে স্টার্ট করছি? না ভাইয়া ওইটাই তো সেই ক্লাস, সবাই চলে গেছে। হাই হাই, এই অবস্থা কেন? নেট প্রবলেম, ঘুট করে তো চলে গেল, এতক্ষণ তো ছিল। একটা ইম্পর্টেন্ট ক্লাস পড়াচ্ছি, এভাবে যদি চলে যায়। আচ্ছা আপনি চেক করতে হবে এটা, রেকর্ড ক্লাস করে নেবেন। হ্যাঁ রেকর্ড করে, জি ভাই শেষ করে দেন। জনসন হাইলাইটস দা ফলস অফ দা মেটাফিজিক্যাল। হ্যাঁ এই যে ফোন দিছে, আমি একটু পরে ফোন দিয়ে বক বরে, বুঝছো? Johnson highlight the faults of the metaphysical poets first and good points to a lesser extent. তো কি করছে সে, প্রথমে metaphysical poetদেরকে fault গুলো highlights করছে এবং তাদের good point গুলো কি করছে ব্যক্ত করছে। Through his interpretation of the life of Abraham Kuli, Johnson shows that তার এই interpretation বা তার এই পর্যালোচনা life of Abraham Kuli's life নিয়ে জনসন তারপর শো করেছে যে মেটাফিজিক্যাল পয়েট এক্সপ্রেস অল দেয়ার থট টুগেদার ইন এ ওয়ে।
না আমো ব্রেক, আমো ইফতারিতে কি কি খাইছো? ভাত খাও নাই? ওকে, ঠিক আছে। জনসন প্রথমে তাদের ফল্ট গুলো হাইলাইট করছে, তারপর সে ইয়া করছে, তারপর কি জনসন মেটাফিজিক্যাল পয়েটদেরকে ইন্টারপ্রিটেশন করছে, স্পেশালি লাইফ স্টোরি অফ আব্রাহাম কুলির মাধ্যমে। জনসন শোজ দ্যাট মেটাফিজিক্যাল পয়েট এক্সপ্রেস অল দেয়ার থট টুগেদার ইন এ ওয়ে। মেটাফিজিক্যাল পয়েটরা তাদের সকল যেই জ্ঞান, ঠিক আছে, এমন ভাবে শেয়ার করেছে বা এমন ভাবে পাবলিশ করেছে যে দ্যাট ডাজেন্ট লুক গুড টু অর্ডিনারি আই, একজন সাধারণ মানুষের কাছে, যেটা কি অতটা বেশি ভালো লাগবে না। ঠিক আছে, জনসন কলস কাউলি কুলি কুলি দ্য বেস্ট অফ অল মেটাফিজিক্যাল পোয়েটস। জনসন কুলিকে মেটাফিজিক্যাল পোয়েটদের মধ্যে বেস্ট বলেছে, বাট তাও তাকে ক্রিটিসাইজ করেছে। হাউ এভার, যাই হোক, ইন রেসপন্স টু জনসন ক্রিটিসিজম অফ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস থ্রু দিস লিটারারি ওয়ার্ক, টিএস ইলিয়টস রোট এ লিটারারি ক্রিটিসিজম কল্ড মেটাফিজিক্যাল পোয়েট। টিএস ইলিয়ট কে চিনো? ফোর্থ ইয়ারে চিনবা। টিএস ইলিয়ট হচ্ছে একজন মডার্ন পোয়েট, ঠিক আছে, যে কিনা জনসনেরও পরে আসছে। তো সে ক্রিটিসিজমের উপর ভিত্তি করে সে একটা লিটারারি ক্রিটিসিজম লিখেছে, মেটাফিজিক্যাল পোয়েট অ্যান্ড অ্যানসার্ড অল অফ দ্য কোশ্চেন, এবং জনসনের কোশ্চেন অফ জনসন, জনসনের সব কোশ্চেনের অ্যান্সার দিয়েছে, অ্যান্ড মেড মেটাফিজিক্যাল পোয়েটস ফ্রম জিরো টু হিরো, এবং মেটাফিজিক্যাল পোয়েটদেরকে একদম হিরো ভাবে প্রমাণ করেছে। তার মানে মেটাফিজিক্যাল পোয়েটদেরকে যে ক্রিটিসিজমটা করেছে, সেই ক্রিটিসিজমের পাশে এসে ডিফেন্স করেছে কে? ইলিয়াস, ঠিক আছে, মনে থাকবে। অ্যান্ড since then till today no literary man has dared to criticize metaphysical poet, এবং তারপর থেকে কোনো মানুষ এখন পর্যন্ত metaphysical poet দেরকে criticism করতে পারে না। Indeed the metaphysical poet were genius, metaphysical poet যদিও genius, তাও সর্বোপরি metaphysical poet টা কে একদম genius ছিল, বা যারা genius ছিল গণ্য করা হয়। ঠিক আছে, সো ক্লিয়ার সবাই? তো সবাই আজকে অবশ্যই এগুলো পড়ে ফেলবা, আর আমি এটা আপলোড করে দিব ক্লাস আজকে। সো নো মোর টুডে, ভালো করে পড়াশোনা করো, বি সিরিয়াস।